পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে দেশ অগ্রসর হচ্ছে অনেক উন্নয়ন হচ্ছে প্রবাসীদের কারণে কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কিছু প্রবাসীদের কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রমিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিশেষ করে বাঙালিদের বা বাংলাদেশের যে কোনো নাগরিকের উপর যখন অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা জারি করে তখন এটি আমাদের জন্য অনেক লজ্জাকর তেমন একটি ঘটনা ঘটেছে হাইপার মার্কেটে বাঙালিদের প্রবেশ নিষিদ্ধ সৌদির রিয়াতে ঘোষণা করা হয়েছে তারই ধারাবাহিকতায় গত শুক্রবার কোনো বাঙালিকে সেই মার্কেটে প্রবেশ করতে দেওয়া হয়নি তাই শুরুতে যে কথাটি বলছি যে কোনো দেশ বা প্রতিষ্ঠান যদি অন্য কোনো দেশকে নিষিদ্ধ করে তাহলে সেটি অনেক লজ্জাকর কারণ ইতিমধ্যে পুরো পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্র ও নিউজ মিডিয়ার মাধ্যমে অলরেডি এই সংবাদটি অনেকে জেনেছে তাই এটি আমাদের জন্য লজ্জাকর এবার আসি কেন নিষিদ্ধ করলো নিষিদ্ধ করার কারণ একটি শুক্রবার দিন তারা উৎপাত করে বিভিন্ন মার্কেটে ঢুকে টিকটকের নামে তারা ভিডিও করে এবং সেখানে অবস্থানরত অন্য ক্রেতা বা সৌদি নাগরিক বা সৌদি মহিলা বা মেয়ে তাদেরকে উত্তক্ত করার কারণে এই কঠোর পদক্ষেপটি কর্তৃপক্ষ নিয়েছে যেটি আমাদের জন্য অনেকই লজ্জাকর টিকটকের নামে যে বেহাইয়াপনা আমাদের অধিকাংশ প্রবাসীদের মধ্যেই এই অপরাধপ্রবণ বিষয়টি কাজ করছে সেটি ন্যাক্কারজনক একটি ঘটনা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্যই মূলত সৌদি অস্ত রিয়াদের লুল্লো হাইপার মার্কেট এই পদক্ষেপটি নিয়েছে তবে তারা আরেকটি বিষয় সেখানে জানিয়েছে সেটি হলো যদি কোনো প্রবাসী তাদের পরিবার নিয়ে মার্কেটে প্রবেশ করতে চায় তাহলে তারা প্রবেশ করতে পারবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র রয়েছে যারা ব্যাচেলর যারা সিঙ্গেল কেউ মার্কেটে প্রবেশ করতে পারবে না বিশেষ করে যারা বাঙালি রিয়াদের মুরব্বাতে লুলুর রিয়াদের মুরব্বা লুলুর হাইপার মার্কেটের এই নিষেধাজ্ঞাটি আমাদের সামনে রেখেই প্রবাসীদের সচেতন হওয়ার জন্য অনুরোধ করা গেল কারণ এভাবে চলতে থাকলে আসলে বৈশ্বিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সুপ্রিয় ভিউয়ার যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ